আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি হালকেনস্টাইনের আজকে ভার্সিটি প্রি অ্যাডমিশন কোর্সের কেমিস্ট্রি ক্লাসে। তো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসের একটা মোটামুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, আবার একদম ফেলে দেওয়ার মতোও না। সো চলো দেখি এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসে। সো আমি তোমাদের সাথে আছি ইশতিয়াক সাকিব, আমি পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো দেখি আমরা এখান থেকে আমাদের কী কী প্রশ্ন আসে। শুরুতে দেখো দেওয়া আছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে আয়ন চলাচলের মাধ্যমে। দেখো দুই ধরনের তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে আমরা দুই ধরনের পরিবাহী পাই, একটা হচ্ছে কি আমার ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সো ইলেকট্রনীয় পরিবাহিতে আমাদের কি হয় বলতো? ইলেকট্রনীয় পরিবাহিতে হচ্ছে কি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। সো ধরো এই হচ্ছে আমার একটা সার্কিট, যদি আমি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই হচ্ছে কি এখান থেকে ধরো এদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এদিকে যদি আই যায় আমরা বলি যে ইলেকট্রন প্রবাহের দিকটা হচ্ছে কি তার বিপরীত দিকে। সো অর্থাৎ যেদিকে আমরা আই চিন্তা করি ইলেকট্রনের প্রবাহের দিকটা বলি তার বিপরীত দিকে, এটা হচ্ছে ব্রিটিশ রুলস। আর আমেরিকানরা মনে করা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের প্রবাহ যেদিকে ইলেকট্রনের তড়িৎ প্রবাহ যেদিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে গিয়ে সেই দিকে। বাট যেহেতু আমরা ব্রিটিশ উপনিবেশে ছিলাম সেই জন্য আমরা ব্রিটিশদেরটাই হচ্ছে ফলো করি, যে অর্থাৎ সেটা কোনটা আমার তড়িৎ প্রবাহের দিক যেদিকে ইলেকট্রনটা হচ্ছে, মানে ইলেকট্রনের প্রবাহের দিকটা হচ্ছে তার উল্টা দিকে আর কি, সেই হিসেবে। সো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে আমরা অ্যাকচুয়ালি আয়নের মাধ্যমে কি করতে পারি বলতো? তড়িৎ প্রবাহিত করতে পারি। সো বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হলো গিয়ে আমাদের কার্বন। কার্বন বলতে হচ্ছে মোর স্পেসিফিকলি গ্রাফাইট, কারণ কার্বনের অনেকগুলো রূপভেদ আছে। সো আমরা ক্লাস মানে টেনে থাকতাম, অর্থাৎ এসএসসি লেভেলে আমরা শিখছিলাম যে হীরক এবং গ্রাফাইট। তো হীরকটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করে, কারণ কার্বনের যে চারটা যোজনী আছে। সো তখন দেখা যায় যে গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয় যে একটা কার্বন যখন অন্য একটা কার্বনের সাথে যুক্ত হইতে চায় তখন হচ্ছে তিনটা যোজনী ইউজ করে, সেরকম একটা একটা ফাঁকা থেকে যায়। তখন দেখা যায় এই যে ইলেকট্রনগুলো এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে। আর আমরা কি জানি বলতো, মুক্ত ইলেকট্রন থাকলে তো সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। সো এই কারণে হচ্ছে আমাদের গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী, যদিও কার্বন এক ধরনের অধাতু। সো হীরকটা পারে না, বিকজ চারটাই হচ্ছে গিয়ে অন্য কার্বনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে, তার জন্য কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই ওইটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবহন করে না। সো নিম্নের কোনটা পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। কেন বলতো? কারণ এটা হচ্ছে আয়নিক যৌগ। সো ও যদি তড়িৎ বিশ্লেষিত হয়ে ও দুইটা আয়ন তৈরি করবে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস। ও কেন পারবে না? কারণ ও আস ক্যালসিয়াম কার্বনটা আসলে পানিতে খুব একটা দ্রবণীয় না, কপার আমরা দেখতে পাচ্ছি ধাতু, আর এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, এটা হচ্ছে এক ধরনের সমযোগী যৌগ। সো এটাকে আমরা বলতে পারবো না যেটা খুব তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? সো এই জন্য আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়ে বিদ্যুৎ সুপরিবাহী হবে। তারপরে দেখো যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটা ইলেকট্রোডে প্রবাহিত হলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত হবে? তো আমরা চার্জের সংখ্যাটা কী জানি বলতো? কিউ ইজ ইকুয়াল টু আই টি। সো আই এর এককটা হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। সো যেটা আমাদের এখানে 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, টি হচ্ছে সেকেন্ড এককে হবে, সো 30 সেকেন্ড দেওয়া আছে। সো আমরা যদি এখানে 5 × 30 করি তাহলে আমরা এখানে পাবো 150 কুলম্ব। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার, 150 কুলম্ব। তারপরে দেখো এখানে পরবর্তী প্রশ্ন বলা আছে যে জিঙ্কের জারণ বিভবের মানটা এখানে দেওয়া আছে, যদিও এটা হবে আমার 0.67 ভোল্ট, এখানে ডাটাটা ভুল দেওয়া আছে। সো এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে? সো আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে এটাকে। কেন আমরা কোবাল্টকে ব্যবহার করতে পারবো, কেন ওদেরকে না? দেখো আমরা যখন ধাতুর সক্রিয়তা সিরিজ পড়বো তখন যারা উপরের দিকে থাকে তাদেরকে কিন্তু আমরা তাদের জারণ মানটা একটু বেশি থাকে, এই জন্য তাদেরকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারি। যত আমি নিচের দিকে নামবো জারণ বিভব কমতে থাকবে, বিজারণ বিভব বাড়তে থাকবে, এবং আমি হচ্ছে কি তাদেরকে তত বেশি, যাদের বিজারণ বিভব বেশি তাদেরকে আমরা নর্মালি ক্যাথোড হিসেবে ব্যবহার করে থাকি। সো দেখা যায় যে এখানে দেখো এখানে যে বিভবগুলো দেওয়া আছে এটা হচ্ছে কি আমার প্রত্যেকটারই জারণ বিভব দেওয়া আছে। সো এখানে কার জারণ বিভবটা হচ্ছে কি কম? সো এটা হচ্ছে বিজারণ বিভব, হ্যাঁ, অ্যালুমিনিয়ামেরটা। সো তুমি দেখো এইখানে দেওয়া আছে হচ্ছে কি আমার জারণ বিভবটা, আমি বলি দেখো এখানে এটার কিন্তু জারণ বিভব দেওয়া আছে। কিভাবে বুঝলাম? জারণ মানে কি? ইলেকট্রনের ছারণ। তাহলে এখানে জিঙ্ক থেকে আমি যদি জিঙ্ক 2+ দেই, মানে তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কিভাবে হইলো বলতো? ইলেকট্রন ছেড়ে দিয়েই তো হয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তারপরে জিঙ্ক 2+ এসে, তার মানে এই প্রক্রিয়াটা কি জারণ। তো এখানে জারণের পাশে যে ভ্যালুটা দেওয়া আছে জারণ বিক্রিয়ার পাশে, সেটাকে আমরা বলতে পারি জিঙ্কের জারণ বিভবের মানটা দেওয়া আছে, যেটা হচ্ছে 0.67 ভোল্ট হবে, 76 ভোল্ট হবে। সো এর সাথে নিচের কোনটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারি? সো এখানে আমাদের আরেকটা জারণ মান দেওয়া আছে 2.36 ভোল্ট, সেটা জারণ মানও বেশি, এবং ম্যাগনেসিয়াম কিন্তু উপরের দিকে ধাতু সক্রিয়তা সিরিজ উপরের দিকে একটা ধাতু, সো সে কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার হবে। সো আমরা দেখতে পাই ওর বিজারণ বিভবটা একটু তুলনামূলকভাবে বেশি, যার ফলশ্রুতিতে আমরা ওকে কি বলতে পারি বলতো?
ওর মানে জারণ বিভবটা তুলনামূলকভাবে কম, যেহেতু জারণ বিভব সরি জারণ বিভবটা হচ্ছে তুলনামূলকভাবে কম, তার মানে ওর বিজন বিভবটা একটু বেশি, সেই জন্য আর ধাতু সক্রিয়তা সিরিজ হচ্ছে নিচের দিকে থাকে, এই জন্য আমরা কি হিসেবে ব্যবহার করতে পারবো বলো তো, ক্যাথোড হিসেবে এখানে ব্যবহার করতে পারবো, সেই জন্য আমরা কোবালকে হচ্ছে এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত হয় কি, উৎপাদিত অ্যানোডে হয় ক্লোরিন, ক্যাথোডে হয় হাইড্রোজেন। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এই টাইপটা, এই প্রশ্নটা হয়তো দেখো তোমাকে এই প্রশ্নটা দিছে, বাট এটা এই সেম টাইপের, অর্থাৎ সেম টাইপের প্রশ্ন দিবে হয়তো হুবহু এটা দিবে না, তোমাকে এখানে দিছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, যদিও জলীয় দ্রবণ না দিয়ে গলিত দিত তখন অ্যাকচুয়ালি তুমি কি বলতাম, যদি তোমাকে বলতো যে তুমি যদি গলিত সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করো তখন আসলে তুমি ক্যাথোডে কি পাবা আর হচ্ছে অ্যানোডে কি পাবা, তখন আমরা ক্যাথোডে, এখন আমরা ক্যাথোডে কি পাই বলতো, হাইড্রোজেন, তখন আমরা ক্যাথোডে পাইতাম হচ্ছে গিয়ে সোডিয়াম, আর এখন আমরা অ্যানোডে ক্লোরিন পাই, তখন আমরা আসলে অ্যানোডে কি পাইতাম বলতো, অ্যানোডে আমরা হচ্ছে গিয়ে ক্লোরিনই পাইতাম, সো আমরা পার্থ ক্লোরিন গ্যাসটাই পাইতাম। সো দেখছো আমরা হচ্ছে ক্যাথোডে কি পাচ্ছি, যখন আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি তখন হচ্ছে কি আমরা সোডিয়াম ধাতুটা পাচ্ছি। এবার ধরো যে তুমি যখন সালফিউরিক অ্যাসিডকে নিচ্ছ তখন তুমি হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন পাইতা, তারপর সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে নিলে এবং অ্যানোডে হচ্ছে কি অক্সিজেন গ্যাস পাইতা। সো আর আমরা যদি আরো ইম্পর্টেন্ট কয়েকটা দেখি, যেমন সেম জিনিসটা আমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হবে, আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নেই তাহলে হচ্ছে আমি ক্যাথোডে হাইড্রোজেন পাবো এবং এখানে হচ্ছে কি বলে অ্যানোডে অক্সিজেন পাবো। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো তোমাকে দেখা দিচ্ছি যে হয়তো বা এখানে তোমাকে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিছে, তোমাকে ব্রাইন দিতে পারে, গাঢ় দ্রবণটা দিতে পারে, দেন গলিত সোডিয়াম ক্লোরাইড দিতে পারে, তখন হচ্ছে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার অ্যাকচুয়ালি যদি গলিত দেয় তাহলে ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন গ্যাসটা আমি পাবো, আর জলীয় দ্রবণ দিলে আমি হচ্ছে আসলে ক্যাথোডে হাইড্রোজেনটা পাবো। আর সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুজনের ক্ষেত্রে আমি যখন তড়িৎ বিশ্লেষণ করবো এদেরকে তখন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যাদেরকে আমি পাবো তারা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে আমি যাদেরকে পাবো তারা হচ্ছে গিয়ে অক্সিজেন গ্যাস। আমরা যদি কপার সালফেটেটা একটু দেখি, দেখো কপার সালফেটটা একটু ইন্টারেস্টিং আছে। সো কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা এদেরকে ব্যবহার করে থাকি তাহলে আমি দুই ক্ষেত্রেই ক্যাথোডে আসলে কপার ধাতু পাবো, ঠিক আছে, দুই ক্ষেত্রেই আমি কপার ধাতু পাবো, কিন্তু অ্যানোডে এই জায়গাটাতে আমি একবার পাবো কপার টু প্লাস, একবার পাবো অক্সিজেন। এখন কেন এটা হয় দেখো, আমি প্রথমে যে বিক্রিয়াটা দিছি এটা কিন্তু কপার সালফেটের জন্য, হ্যাঁ কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করলে, সো এই যে কপার আর কপার টু প্লাস পাইলাম না অ্যানোডে, এটা হচ্ছে কি আমার কপার তড়িদ্দার, আমার যে কপার তড়িদ্দার হিসেবে মানে তড়িদ্দার হিসেবে আমি অ্যাকচুয়ালি কপার ব্যবহার করছি, কপার ধাতু ব্যবহার করছি। তড়িদ্দার হিসেবে মানে কি দেখো, আমরা যখন এখানে একটা দ্রবণ ছিল কপার সালফেটের, সো এই কপার সালফেট দ্রবণের মধ্যে আমি যে তড়িদ্দারটাকে ডুবাইতাম সেটা নিজেও কিন্তু কপার ধাতুরই ছিল। সো এই তড়িদ্দারটা যদি কপার ধাতুরই হয় তখন আমি ক্যাথোডে কপার ধাতুই জমা হবে আর অ্যানোডে হচ্ছে আমার কপার টু প্লাস জমা হবে, ঠিক আছে, কপার টু প্লাস পাবো আমি অ্যানোডে। কিন্তু এই তড়িদ্দারটা যদি কপারের না হয়ে প্লাটিনামের হয় তখন কিন্তু আমি অ্যানোডে কপার টু প্লাস না অক্সিজেন পাবো, কখন, যখন আমার তড়িদ্দারটা কি হবে বলতো প্লাটিনাম হবে, তখন আসলে এই কেসটা ঘটবে যে ক্যাথোডে আমার কপার ধাতু ঠিক আছে কিন্তু আমার অ্যানোডে কি হবে বলতো, তখন আমি অক্সিজেন গ্যাস পাবো। সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা মাথায় রাখবা, এই টাইপের মানে টাইপটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য আমরা তোমাদেরকে দেখাই দিছি। সো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, যেখানে কি দেওয়া আছে, এখানে বলা আছে যে 13.5 গ্রাম, আচ্ছা এটা অ্যালুমিনিয়াম হবে, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ কত। এখন তোমাকে বলি, ধরো যে সকল ধাতুর চার্জ হচ্ছে গিয়ে 1, তাদেরকে আমার জমা করতে 1 ফ্যারাডে লাগবে, তাদের 1 মোলকে জমা করতে, হ্যাঁ 1 মোলকে জমা করতে আমার হচ্ছে 1 ফ্যারাডে চার্জ লাগবে। যাদের কপার টু প্লাস, ধরো যাদের চার্জ 2, তাদের 1 মোলকে যদি আমি ইয়ে করতে চাই তাহলে আমার চার্জ লাগবে হচ্ছে গিয়ে 2 ফ্যারাডে, ঠিক আছে। সো এই এই চার্জের উপর হিসাবটা করে আমার তাদের কতটুকু ফ্যারাডে লাগবে সেটা হচ্ছে গিয়ে আমি মেজার করতে পারি। তো এখানে আমাকে বলছে অ্যাকচুয়ালি কী বলতো, 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম। এখন আমার 1 মোল অ্যালুমিনিয়াম সমান কত, 1 মোল অ্যালুমিনিয়াম সমান হচ্ছে গিয়ে আমার 27 গ্রাম। তো আমার অ্যালুমিনিয়ামের চার্জ কত হয় বলতো, 3 প্লাস, কারণ অ্যালুমিনিয়াম 3 প্লাস, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়। তার মানে আমি যদি অ্যালুমিনিয়ামকে বলি যে আমার 1 মোল অ্যালুমিনিয়াম চার্জ ইয়ে করে আসলে কয় ফ্যারাডে ইয়া দিবে, 3 ফ্যারাডে দিবে, কারণ ওর অ্যাকচুয়ালি এই যে 3 প্লাস হচ্ছে। সো এখন দেখো আমি এখানে কি বলতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে, হ্যাঁ 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে আমার
প্রয়োজনীয় চার্জ আমি একটু শর্ট করে লিখি, প্রয়োজনীয় চার্জ কত, প্রয়োজনীয় চার্জ হচ্ছে কি আমার 3 ফ্যারাডে। তাহলে আমি যদি 1 এর জন্য বের করি তাহলে সেটা হবে কত বলো তো, 3 × 27 পয়েন্ট হচ্ছে কত এটা, আচ্ছা 27 হবে। আর আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে কত, 13.5 গ্রাম। তাহলে 13.5 গ্রামের জন্য আমি কত পাবো বলো তো, 13.5 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য আমি পাবো হচ্ছে গিয়ে এখানে 3 × 13.5 গ্রাম, আর এটা হচ্ছে আমার 27। তাহলে 13.5 দিয়ে আমি যদি 27 কে ভাগ করি তাহলে আসে 2, আর আমি যদি 2 দিয়ে 3 কে ভাগ করি তাহলে আসবে আমার 1.5। তুমি কি বুঝতে পারছো ইয়ারটা? তাহলে আমার এটা হবে 1.5 ফ্যারাডে। আমি আবার একটু তোমাকে বলে দেই যে আমরা অ্যাকচুয়ালি কি করছি, যে ধরো আমার যে সকল ধাতুর চার্জ হচ্ছে গিয়ে 1, তাদের এক মোলকে যদি আমি জমা করতে চাই ক্যাথোডে তাহলে আমার 1 ফ্যারাডে চার্জ লাগবে। যে সকল ধাতুর চার্জ হচ্ছে গিয়ে আমার 2+, তাদের এক মোলকে ক্যাথোডে জমা করতে আমার হচ্ছে গিয়ে 2 ফ্যারাডে চার্জ লাগবে। যে সকল ধাতুর চার্জ হচ্ছে গিয়ে আমার 3+, তাদের এক মোলকে ক্যাথোডে জমা করতে আমার 3 ফ্যারাডে চার্জ লাগবে। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের এক মোলকে আমার জমা করতে 3 ফ্যারাডে লাগতেছে। এখন অ্যালুমিনিয়ামের এক মোলটা কত, অ্যালুমিনিয়ামের এক মোলটা হচ্ছে গিয়ে আমার 27 গ্রাম। অর্থাৎ আমি বলতেছি এক মোল অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু আমার 27 গ্রাম। আমরা পারমাণবিক ভরের সাথে যদি গ্রাম লাগিয়ে দিই তাহলে সেটা মোল হয়ে যায়, সেম এজ আণবিক ভরেও তাই। তার মানে আমি কি বলছি যে এক মোলকে ক্যাথোডে জমা করতে আমার 3 ফ্যারাডে লাগবে, কার জন্য, অ্যালুমিনিয়ামের জন্য। আমি এটা বলছিলাম তোমাকে তাই তো, যে এক মোলের জন্য আমার 3 ফ্যারাডে লাগবে। তাহলে এই কথাটাকে আমি কীভাবে লিখতে পারি বলো তো, এক মোল মানে কি 27 গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে আমি এখানে লিখতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে আমার লাগতেছে 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে কেন লাগতেছে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে গিয়ে 3+। সেমভাবে আমি লিখতে পারি 1 গ্রামে হচ্ছে গিয়ে আমার 3/27 হয়, আর হচ্ছে 13.5 যেটা দেওয়া আছে, যে 13.5 এর জন্য যেটা, সো তখন আমরা হচ্ছে এরকম একটা ইয়া করি যে 13 × 13.5 ডিভাইডেড বাই 27। সো এভাবে কাটাকাটি করে দিলে আমরা পাচ্ছি 1.5 ফ্যারাডে। সো এটা আমি এত ভেঙে ছিঁড়ে বুঝিয়েছি, কারণ এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা আসে, তুমি এটা সামনেও দেখতে পাবা। সো তারপরে দেখো পরবর্তীতে কি আছে এখানে, যে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে, এটা আমাদের আই দেওয়া আছে, এত বিদ্যুৎ 8 ঘন্টা যাবৎ চালনা করলে কত কেজি অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে। সো আমি যদি এটা একটু হিসাব করি, যে ধরো আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি যে NeF, সো আমি যদি এটা একটু ভেঙে লিখি আমরা লিখতে পারি যে IT ইজ ইকুয়াল টু NeF। সো এখান থেকে যদি আমি N বের করতে যাই আমার এটা হবে IT ডিভাইডেড বাই EF। তাহলে আমি N কে যদি আরও ভেঙে লিখতে যাই তাহলে হবে W/M ইজ ইকুয়াল টু IT বাই EF। সো আমি তোমাকে ডিরেক্ট সূত্রটা যদি লিখি W ইজ ইকুয়াল টু MITEF, তুমি নিশ্চয়ই আমার মতো এত ভেঙে ভেঙে করবো না, তোমার সব টাইপের সূত্র একদম মুখস্থ থাকতে হবে, কোন জায়গা থেকে কত জায়গা থেকে মানে কোন জায়গায় আসতে হবে। হ্যাঁ, সো আমি জাস্ট দেখাইলাম যে মেইন সূত্র থেকে কীভাবে আমি এই পর্যন্ত আসছি, বাট অ্যাকচুয়ালি তোমার এই সূত্রটা একদম টানা মুখস্থ থাকতে হবে। তো আমরা জানি যে ফ্যারাডের প্রথম সূত্র আমরা অনেকভাবে লিখতে পারি, সো তোমার প্রতিটা ওয়েই হচ্ছে একদম ছোটস্থ থাকতে হবে, যাতে যখন তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটা ব্যবহার করে করতে পারো। সো আমাদের এখানে আসলে অ্যালুমিনিয়ামের পরিমাণটা দরকার, অর্থাৎ W সূত্রটা আমাদের দরকার। সো আমরা যদি এই সূত্রটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করি তাহলে তুমি একটু দেখো যে আমি এখানে মান বসাবো। হ্যাঁ, সো W ইজ ইকুয়াল টু আমাদের এখানে M লাগবে, সেমটা কার লাগবে বলতো, অ্যালুমিনিয়াম লাগবে, সেটা কত আমাদের 27। আমার I লাগবে, আইটা কত বলতো আমার 10^5। তারপরে হচ্ছে গিয়ে দেখো আমার টিটা কত, টিটা দেওয়া হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 × 3600 সেকেন্ড, কারণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। সো 8 ঘন্টাকে যদি আমি 36 সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 8 × 3600। তারপর ইটা কত হবে আমার অ্যালুমিনিয়ামের জন্য, ইটা হবে গিয়ে তুল্য সংখ্যাটা হবে গিয়ে 3, কারণ তার চার্জ 3, এটাকে অনেকে যোজনী বলে, তুল্য সংখ্যা বলে, সো অনেকে এখানে এনও লিখে। হ্যাঁ, সো এই এন দিয়ে যোজনী বুঝায় বা তুল্য সংখ্যা বুঝায়, কিন্তু আমরা এখানে যে এন লিখছিলাম শুরুতে সূত্র ভাঙানোর সময় ওটা দিয়ে কিন্তু মোল সংখ্যা বুঝাইত। সো দুইটার মধ্যে ডিফারেন্স আছে, তোমাকে ওই ডিফারেন্সটা জানতে হবে কেয়ারফুলি, যে আসলে মানে কোনটা দিয়ে কাকে বুঝাচ্ছে। ফ্যারাডে হচ্ছে আমার 96,500 কুলম। তো এখান থেকে আমি কী পাবো বলো তো, এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করব তখন আমি এরকম একটা মান পাবো। হ্যাঁ, সো এটাকে যখন আমি 1000 দিয়ে ভাগ করব, এটা আমার আসলে গ্রাম একক, আমরা তো W জানি, সেটা হচ্ছে 260। তুমি একটু নিজে হিসাব করে নেবে যে গ্রাম আসবে, তারপর তুমি যখন 1000 দিয়ে ভাগ করবা তখন হচ্ছে এটা এরকম কেজিতে কনভার্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছে কি আমার আনসার, যে কত কেজি হবে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি 268.6 কেজি হবে। যদি তোমার উত্তরটা না আসে তার মানে তোমার ম্যাথ ভুল হয়েছে, সো কেয়ারফুলি তুমি হিসাবটা করবা।
তারপরে দেখো নিষ্ক্রিয় ইলেকট্রোডে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটা উৎপন্ন হয় বলতো? অক্সিজেন উৎপন্ন হয় আমরা জানি, এবং আমরা যদি ক্যাথোডের কথা হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে হাইড্রোজেন, আর আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অ্যানোডে কাকে পাবো? অক্সিজেনে পাবো, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো H2 মানে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে গ্রাফাইট। তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা সোডিয়াম উৎপন্ন হইতে দেখছি কোথায় বলতো? ক্যাথোডে। ক্লোরিন উৎপন্ন হয় কোথায় বলতো? অ্যানোডে। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ওই যে দ্রবণে আর কি, যে সোডিয়াম প্লাস আর ওইচ মাইনাসটা থেকে যায়, কিন্তু আমরা হাইড্রোজেন আসলে উৎপন্ন হইতে দেখি না। আমরা যখন গলিতটা করি জলীয় দ্রবণের মধ্যে তড়িৎ কোনটি উৎপন্ন হয় না? হাইড্রোজেনটা হচ্ছে কি আমাদের উৎপন্ন হয় না। ওকে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে, তো জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে কি তো গিয়ে আমরা কি পাই না? আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা করি তখন আমরা ক্যাথোডে হচ্ছে গিয়ে কি পাই বলতো? ক্যাথোডে হচ্ছে গিয়ে হাইড্রোজেন পাই, কিন্তু অ্যানোডে কি পাই? অ্যানোডে হচ্ছে গিয়ে ক্লোরিন গ্যাস পাই। তাহলে আমরা এখানে তো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এই তো একটা ভুল দেওয়া আছে এরকম একটা অবস্থা। হ্যাঁ, কারণ আমরা ক্যাথোডে তো হাইড্রোজেন পাই যখন আমরা জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, তাই না? তাহলে কোনটা উৎপন্ন হয় না? সেক্ষেত্রে আমার সোডিয়ামটা একটা আনসার হইতে পারে, কারণ জলীয় দ্রবণের ক্ষেত্রে সোডিয়ামটা আমরা আসলে পাই না, যেটা আমি তোমাদেরকে বলছি অলরেডি। কারণ আমরা জলীয় দ্রবণের ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে কি বলতো? হাইড্রোজেন আর ক্লোরিন পাই, ক্যাথোডে হাইড্রোজেন অ্যানোডে ক্লোরিন। তারপরে দেখো যে জিঙ্ক জিঙ্ক টু প্লাস, এখানে আমার একটা ডাটা দেওয়া আছে অ্যানোড হলে নিম্নের কোনটি ক্যাথোড রূপে ব্যবহার হবে, যেটা আমরা অলরেডি এখানে দেখছিলাম, এটা রিপিটেড কোশ্চেন। তারপরে দেখো যে কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? তাহলে চলো আমরা এটা করি, W is equal to M I T E F। তো আমার M এর পরিমাণ কত, কপারের জন্য কতটুকু কপার জমা হবে, কপারের পারমাণবিক ভর কত বলো তো? 63.5। তো আমরা এখানে 63.5 বসাবো, আর I কত দেওয়া আছে? I হচ্ছে গিয়ে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে কত, 10 মিনিটস T। 10 মিনিটকে যদি আমি সেকেন্ডে নিতে চাই 10 ইজ ইকুয়াল টু 60, ওকে 10 ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, আর এটা হচ্ছে ই। তাহলে কপারের জন্য আমরা কি জানি বলো তো? কপার ধাতু যে জমা হয় কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করে তারপরে কপার ধাতুতে জমা হয়, তাহলে আমার তুল্য সংখ্যাটা এখানে কত হবে বলো তো? 2 হবে, আর আমি এখানে পাবো হচ্ছে 96,500। সো ওয়েট করো একটু, হিসাবটা করে নেই আগে যে আসলে এখানে আমার কি আসতেছে। 63.5 ইন্টু 0.5 ইন্টু 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, তাহলে এটা আমার আসতেছে 0.098। সো আমার অপশনে কি কোনো 0.098 আছে? আছে। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তো তারপরে দেখো পরবর্তীতে আমরা যে কোশ্চেনটা সলভ করতে চাই সেটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমার 3.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ পরিচালনা করলে এত গ্রাম জিঙ্ক জমা হবে? অর্থাৎ এতক্ষণ ধরে আমরা হচ্ছে গিয়ে কি করছি বলতো? W বের করছি, বাট আমার কাছে এখন T বের করতে বলছে। তো আমরা এটা সেম প্রসেসটা আবার করি এখানে, W ইজ ইকুয়াল টু এম আই টি ই এফ। তো জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক থেকে আমাদের জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে গিয়ে মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় আর কি। সো আমি যদি বলি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে কতক্ষণ প্রচারণা করলে জমা হবে, সো এখানে দুইটি ইলেকট্রনের ব্যাপার স্যাপার সেটা যাই হোক না কেন, তাহলে এখানে 65 হবে আমাদের এম, অর্থাৎ পারমাণবিক ভরটা 65.4 ইন্টু আই কত হবে বলতো? 3.25 অ্যাম্পিয়ার, যেটা দেওয়া আছে এখানে 25 অ্যাম্পিয়ার। আর টিটা কত দেওয়া আছে আমাদের? টিটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে, আর ডব্লিউর পরিমাণটা আমাদের দেওয়া আছে যেটা আমরা ডান পাশে লিখবো, সমস্যা নেই। নিচে হচ্ছে আমার ই এফ, তো ই তো বললামই 2 হবে, কেন 2 প্লাস আর 96,500, আর ডব্লিউটা এইদিকে আমরা লিখে দিই এখানে, তাহলে আমার হিসাব হবে এই দিক থেকে এই দিকে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ডব্লিউ কত দেওয়া আছে বলো তো? 4.405 গ্রাম। তো এটার সাথে আমি যদি এটা গুণ করে দেই তাহলে কত হয় দেখো, 96,500 সাথে যদি আমি 2 গুণ করি তার সাথে যদি আমি 4.405
जीरो फाइव गुण करी और डिवाइड करी काके दिए ये एदेर के दिए जे 65.4 इंटू 3.25 তাহলে আমি টাইমটা পাচ্ছি হচ্ছে গিয়ে প্রায় অলমোস্ট 399 এরকম একটা টাইম অর্থাৎ আমি বলতে পারি যে প্রায় কত বলো তো 4000 এর মতো একটা মান আসে সো এটাকে মানে সেকেন্ডে আসে তো এটাকে যদি আমি মিনিটে নিতে চাই ধরো আমি 60 দিয়ে ডিভাইড করলাম তাহলে 66.66 আসে তাহলে এই যে 66.66 মিনিট সো 4k মানে এই এরকম একটা মান আসে যেটা সেকেন্ডে তো এটাকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি সেটা পাবা মিনিটে ওকে অর্থাৎ এই 66.66 মিনিট সো এই মানটা হচ্ছে কি তুমি পাবা তো পরবর্তী স্লাইডে আমরা যাই চলো পরবর্তীতে কি প্রশ্ন আমাদের জন্য আছে নিচের কোন সেলটি পরিবেশ বান্ধব ফুয়েল সেল হচ্ছে কি পরিবেশ বান্ধব ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে জিঙ্ক 2 প্লাস বিজারণ থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে জারণ হইছে দেন কপার থেকে কপার 2 প্লাস হইছে সো আমার এখানে দুইটাই বিজারণ হইছে আচ্ছা তো এটা ঠিক না কারণ আমার জিঙ্কের জারণ হবে এখানে হ্যাঁ তো জারণ ডেটটা হচ্ছে কি আমরা আগে লিখে থাকি সো এই যে জিঙ্ক সলিড ছিল দেন জিঙ্ক 2 প্লাস হইছে এটা দিয়ে লবণ সেতু বোঝাচ্ছে কপার 2 প্লাস থেকে কপার হইছে সো জিঙ্ক 2 প্লাস জিঙ্ক দেন কপার 2 প্লাস কপার এখানে দুইটাই বিজারণ দেখাইছে জিঙ্ক জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক আর এখানে তো ঠিক নেই একটা প্লাস 1 একটা প্লাস 2 হচ্ছে সো এখানেও বিজারণ বুঝাইছে বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না কারণ আমার এখানে ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে দুইটা এখানে দেখাচ্ছে একটা সেটা তো মিলে না সো আলটিমেটলি যদি এটা এমনিতেই বুঝে যায় যে খ নাম্বারটা হবে তারপর আমি তোমাকে ব্যাখ্যা সহিত অপশনগুলো দেখানোর চেষ্টা করলাম আর কি যে কেন বাকিগুলো হবে না কেন আমাদের খ নাম্বারটাই হবে তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট হয় সো তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজ আচ্ছা লবণ সেতুতে আমরা কি চার ধরনের লবণ ব্যবহার করে থাকি মনে রাখবা একটা হচ্ছে KCl মানে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট আর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট সো এই লবণগুলো হচ্ছে কি আমরা লবণ সেতুতে ব্যবহার করে থাকি কেউ বলে KCl ভালো কেউ বলে পটাশিয়াম নাইট্রেট ভালো সো মানে পটাশিয়াম এগুলো আছে বেশি ভালো আর কি সো এখানে বলছে যে লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি কোনটা উৎকৃষ্ট সেটা এখানে বলছে KCl সো এই কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয় ক্রোমিয়াম নিকেল জিঙ্ক এগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয় সো এখানে যেহেতু আমাদের শুধুমাত্র ক্রোমিয়াম আছে এই জন্য আমাদের অপশনের আনসারটা হবে ক্রোমিয়াম লেড না যেন সিলভার দুইটার একটা হয় যত সিলভার হওয়ার চান্স বেশি মানে আমি যেগুলো বলছি এগুলো ছাড়াও ড্যানিয়েল কোষে তড়িদ্দার হিসেবে ব্যবহৃত হয় কোনটা কপার এবং জিঙ্ক হচ্ছে ড্যানিয়েল কোষে তড়িদ্দার হিসেবে ব্যবহৃত হয় সো ড্যানিয়েল কোষটা কি বলতো নন রিচার্জেবল সো এবার দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত এ পরিমাণ হচ্ছে 23 গ্রাম কেন 23 গ্রাম বলো তো আমি যখন তোমাকে ওই যে অ্যালুমিনিয়ামের ওই ম্যাথটা করাইছিলাম তখন তোমাকে আমি বলছি না যে ধাতুর আদান যখন +1 তখন এই ধাতুটাকে ধাতুটার 1 মোলকে যদি আমি জমা করতে চাই হ্যাঁ তখন মানে কত ফ্যারাডে লাগে আমার 1 ফ্যারাডে লাগে তাই তো এক সোডিয়াম প্লাস থেকে যদি আমি 1 মোল সোডিয়াম ধাতু জমা করতে চাই তাহলে আমার 1 ফ্যারাডে চার্জ লাগে কি 1 ফ্যারাডে চার্জ লাগে কিসের জন্য বলো তো 1 মোলের জন্য কখন যখন আমার চার্জ হচ্ছে গিয়ে +1 তো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের চার্জটা কত +1 তাহলে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে আমার কত মোল সোডিয়াম জমা হবে আমার 1 মোল সোডিয়াম জমা হবে আর 1 মোল সোডিয়াম মানে হচ্ছে গিয়ে ভাই আমার 23 গ্রাম তার মানে এখানে সেটা হবে কত বলো তো 23 গ্রাম সো এই রিলেশনটা হচ্ছে আমার বুঝতে হবে যে পারমাণবিক সংখ্যাটা আমার এখানে 1 মোল সো এখানে কিন্তু কখনোই 2 মোল হওয়ার কোনো সুযোগ নাই যদি হয় সেক্ষেত্রে আমার এটা কিন্তু ডিভাইড হয়ে যাবে আমরা দেখব সেটা যখন আসে তখন 2 মোল হওয়ার সুযোগ নেই বলতে করা যায় কিন্তু ওই তোমার সব কিছু সেম থাকবে না অবশ্যই চেঞ্জ আসবে দেখো HCl এর জলীয় দ্রবণে 1 ঘন্টা যাবত সো 1 ঘন্টা যাবত মানে হচ্ছে কি 3600 সেকেন্ড যাবত 0.5 ভাই কেমনে ভাই করলেন 1 ঘন্টা হচ্ছে ভাই আমার 60 মিনিট 60 মিনিটকে যদি আমি আবার সেকেন্ডে নিতে চাই তাহলে আবার 60 দিয়ে গুণ করতে হয় তারপর হচ্ছে গিয়ে এই 3600 সেকেন্ড আসে তো এটা হচ্ছে আমার টি আই দেওয়া আছে আমার 0.5 অ্যাম্পিয়ার ঠিক আছে তো তারপরে মাত্রা তড়িৎ প্রবাহিত করতে কত মোল H2 উৎপন্ন হবে সো ধরো আমি এটা বের করলাম কিউ ইজ ইকুয়াল টু NEF তো এটা আমরা জানি যে IT ইজ ইকুয়াল টু NEF তো N যদি হিসাব করি এটা হয় আমার IT ডিভাইডেড বাই EF তাহলে আমার I কত I হচ্ছে 0.5 তাই না ভাই দেখো তো T হচ্ছে কত 3600 তাহলে আমি বুঝতে পারি উপর অ্যাকচুয়ালি ভাগ হয় 1800 হবে
ই হচ্ছে কি আমার এটা কি ছিল HCl ছিল তো এখানে একটা এ হবে কত মোল H2O উৎপন্ন হয় তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে যেহেতু হাইড্রোজেন তৈরি হবে তার মানে অবশ্যই এখানে দুইটা প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে তারপর হচ্ছে কি আমার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তো দুইটা ইলেকট্রন তো এটা অ্যাকচুয়ালি 2 হবে একটা হাইড্রোজেন হলে অবশ্যই 1 হইতো সো আর হচ্ছে আমার 96500 এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জিনিসটা হচ্ছে কি আমাদের সাথে হুবহু ম্যাচ করে আর কি ঠিক আছে সো দেখো এই যে হচ্ছে আমাদের মোল সংখ্যা n আর এই জিনিসটার সাথে আমাদের হুবহু কোর নাম্বার অপশনটা ম্যাচ করে যাচ্ছে আর তুলো সংখ্যাটা 2 কেন আসছে কারণ এই যে আমার হাইড্রোজেন গ্যাস তৈরি হয় দেখো এই হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য আমার দুইটা H+ দুইটা ইলেকট্রন রিসিভ করে একটা H+ তো একটা ইয়া করতে পারে এখন তুমি যদি এক বসাও তার মানে হলো আমার একটা H+ একটা ইলেকট্রন গ্রহণ করে শুধু H হইছে বাট আমার তো এটা হাইড্রোজেন গ্যাস তার মানে এখানে কি দিতে হবে আমার 2 দিতে হবে সো আমার কত ইলেকট্রন লাগছে দুইটা এজন্য আমি এখানে ই এর মান বা এন এর মান বসাইছি 2 সো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো দেখো তারপরে আছে আমার Fe2+ দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে 2 ফ্যারাডে তড়িৎ লাগালে Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে সো এতক্ষণ ধরে আমি এই ফ্যারাডের অনেক অঙ্ক তোমাকে করাইছি সো ওইভাবে যদি তুমি হিসাব করো তাহলে তুমি অবশ্যই এটা 3 ফ্যারাডে পাবা সো আমি যেভাবে তোমাকে হিসাবটা দেখাইছি লাস্ট দুই তিনটা অঙ্কে সো ওইভাবে হচ্ছে তুমি এটা হিসাব করে নিবা দেখো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হয় সো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কি জানি বলো তো Z is equal to M by EF সো কপারের ক্ষেত্রে আমার M আসছে 63.5 ইটা হচ্ছে গিয়ে 2 Fটা হচ্ছে গিয়ে 96500 তাহলে আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে এটা কত আসে 63.5 ডিভাইডেড বাই 2 ইনটু 96500 ইজ ইকুয়াল টু আসতেছে 12 আচ্ছা একক দশক শতক সহস্র অযুত লাখ নিযুত কোটি বিশাল বিশাল 12 দিয়ে কিছু আছে 12 দিয়ে কিছু নেই এই জন্য আমার উত্তরটা হচ্ছে কোনোটি নয় তারপরে দেখো যে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে সো কত মোল কপার জমা হবে এই জিনিসটা একটু আমাদের দেখো সো কপার সালফেটের আমার দেওয়া আছে 2 প্লাস তাই তো সো যেহেতু আমার সরি আমার এটা যেহেতু কপার 2 প্লাস তাহলে আমার চার্জটা এখানে কত বলো তো 2 প্লাস তাহলে আমি যদি 1 মোল কপার 2 প্লাস কে নিতে চাই তাহলে আমার চার্জ লাগবে কত বলো তো আমার চার্জ লাগবে 2 ফ্যারাডে তাহলে 1 মোল কপার 2 প্লাস কে যদি আমি কপার ধাতুতে কনভার্ট করতে চাই তাহলে আমার তার জন্য চার্জ লাগবে 2 ফ্যারাডে কিন্তু আমাকে বলছে এখানে 1 ফ্যারাডে নিতে তাহলে আমি কি বলতে পারি যে আমার 2 ফ্যারাডে চার্জ লাগে 1 মোল কপার 2 প্লাস এর জন্য তাহলে আমার 1 ফ্যারাডে চার্জ লাগবে 1/2 মোল এর জন্য 1/2 মোল এর জন্য যে 2 টা নিচে চলে আসবে বুঝছো ওই কি নিয়ম কেন কারণ দেখো এই যে কপার 2 প্লাস কে তুমি যদি কপারে কনভার্ট করতে চাও তার জন্য 1 মোল কপার 2 প্লাস কে তুমি যদি 1 মোল কপার ধাতুতে কনভার্ট করতে চাও তার জন্য আমার চার্জ লাগবে 2 ফ্যারাডে বিকজ অফ দিস 2 প্লাস কিন্তু তুমি তো 2 ফ্যারাডে নাও নাই তুমি নিছো কত ফ্যারাডে বলো তো 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করছো তাহলে কত মোল হচ্ছে গিয়ে কপার ধাতুতে জমা হবে বা কত মোল কপার জমা হবে আমার 1 মোলের জন্য দরকার হচ্ছে 2 ফ্যারাডে তার মানে আমরা কি বলতে পারি বলো তো যে আমার 2 ফ্যারাডে লাগে 2 ফ্যারাডে চার্জ লাগে 1 মোলের জন্য তাই তো তাহলে আমি যেহেতু 1 ফ্যারাডে নিছি এখানে যে 1 ফ্যারাডে তাহলে 1 ফ্যারাডে চার্জ লাগে আচ্ছা চার্জ লিখি নেই বলতেছি চার্জ লাগে আমার এই যে হাফ মোলের জন্য অর্থাৎ কত বলো তো হাফ 1/2 মানে হচ্ছে 0.5 মোলের জন্য তো এই জন্য আমার আনসার হবে 0.5 মোলের জন্য সো এটা করানোর কথা না তারপর আমি দেখাই দিলাম কারণ এটা আমরা শুরু থেকে দেখে আসতেছি এবং আমি বারবার তোমাকে ভেঙে দেখাইছি এক মোল কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ বাহিত হয় একটু আগে দেখাইছি যে এক মোল কপার ক্যাথোডে যাইতে আমার কত লাগে বলো তো 2 ফ্যারাডে লাগে সো এটা আবার দেখো যে আমার এই কপার 2 প্লাস কে যদি আমি কপারে কনভার্ট করতে চাই এক মোল কে তাহলে হচ্ছে কি আমার কত ফ্যারাডে চার্জ লাগবে আমার হচ্ছে 2 ফ্যারাডে চার্জ লাগবে তারপরে দেখো একটা কপার দ্রবণের মধ্যে কি করছি আমরা অর্ধ ঘন্টা যাবত মানে 30 মিনিট যাবত 30 মিনিটকে যদি সেকেন্ডে নিতে চাই তাহলে 30 ইনটু 60 তাহলে এটা হবে আমার 1800 সেকেন্ড তারপরে হচ্ছে গিয়ে আমার এটা I ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে সো আমরা W বের করব W ইজ ইকুয়াল টু আমাদের MIT ডিভাইডেড বাই হচ্ছে কি আমার EF তাহলে এম এর মান আমার দেওয়া আছে কত বলো তো 63.5 সো যেহেতু এটা 63.5 দেওয়া আছে আমার আই দেওয়া আছে কত আমার আই দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার আমার টি দেওয়া আছে হচ্ছে 1800 সেকেন্ড সো এটা হচ্ছে আমার 1800 সেকেন্ড
আর আমার ই দেওয়া আছে কপারের জন্য আমরা জানি এটা কত হবে বলো তো কপারের জন্য ইটা হবে আমার 2 কারণ কপার ধাতুতে কনভার্ট হওয়ার জন্য কপারকে দুইটা ইলেকট্রন রিসিভ করে তারপরে কপার ধাতু হইতে হয় সো আমার ইলেকট্রন আদান প্রদান দুইটার জন্য ই এর মান হবে 2 সো ফ্যারাডেটা আমি লিখতে পারি হচ্ছে 96500 সো যেহেতু এটা 96500 তাহলে আমি একটু তোমাকে দেখাই হিসাব করে 63.5 ইনটু 10 ইনটু 1800 ডিভাইডেড বাই 2 ইনটু 96500 এত তাহলে এটা আমি পাচ্ছি আমার এখানে 5.92 গ্রাম ঠিক আছে সো এত কষ্ট করে ম্যাথ করলাম ভুল তোর বলতেছে যে নান অফ দিস আগে জানে কি দরকার ছিল দুরু মিয়া এটার আমার কারেক্ট অ্যানসার হবে কত বলো তো ধর আমরা ই দিয়া লাগাই দিলাম অপশন 59.22 আনসার এটা হ্যাঁ তাহলে এবার দেখো জিঙ্কের জারণ বিভব কত তো জিঙ্কের জারণ বিভবের মান আমরা জানি সেটা হচ্ছে এরকম থাকে +7/6 এই যে এটা তোমার মাথায় এখন সময় এরকম দেওয়া থাকতে পারে জিঙ্কের জারণ বিভব মানটা এরকম হবে সো আমার আগে যখন ধাতুটা থাকবে পরে যখন আয়নটা থাকবে তখন আমি বুঝবো যে এটা জারণ বিভব ঠিক আছে সো সেটা হচ্ছে আমার +0.76 ভোল্ট সো জিঙ্ক হচ্ছে গিয়ে ভালো আয়ন হিসেবে কাজ করতে পারবে কারণ তার হচ্ছে জারণ মান মোটামুটি আছে সেই হচ্ছে কথা আর 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 কি সো এটা সো যদি এখানে আগে 2+ দিয়ে এখানে আগে আমি দিতে চাই এইভাবে দিতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে আমি যদি উল্টা করে লিখি আমার চিহ্ন উল্টা করে লিখতে হবে কারণ আমি এখানে বিজারণ বিভব লিখছি সেহেতু আমার এটাও মাইনাস হয়ে যাবে এটা কিন্তু বিজারণ বিভব দেখো আগে আয়ন পরে ধাতু তার মানে কি এই ব্যাটা দুইটি ইলেকট্রন গ্রহণ করে তারপরে জিঙ্ক ধাতুতে ইয়ে হয়েছে মানে কনভার্ট হয়েছে তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে কি বলতো ইলেকট্রন ছাড়ন জারণ তাহলে ইলেকট্রন গ্রহণ কি বিজারণ তাহলে এটা কি বিজারণ প্রসেসর যে মানটা হবে সেটা কি হবে বিজারণ বিভবের মান এই জন্য আমি যেহেতু চিহ্ন পাল্টায় ফেলছি এদিকে জারণকে বিজারণ বানায় দিছি তাহলে জারণ মানও বিজারণ বিভব হয়ে যেতে হবে মানে জারণ বিভব বিজারণ বিভব হয়ে যেতে হবে তার জন্য আমার আগে একটা মাইনাস অ্যাড করতে হবে সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে তারপরে দেখো এখানে আমরা কি করব যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জিঙ্ক 2+ থেকে আমরা জিঙ্ক ধাতুতে নিলাম এই যে বিজারণ এবং কপার 2+ থেকে আমরা কপার তড়িৎ দ্বারা জারণ বিভব যথাক্রমে এত সো এইটা এবং এইটা বলছে তাহলে পূর্ণ কোষ্টার প্রমাণ বিভব কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই সেল নট ইজ ইকুয়াল টু তো আমরা দেখতে পাচ্ছি যে কোনটার দেখো জারণ বিভব যথাক্রমে এত একটা হচ্ছে 0.35 দেওয়া আর একটা হচ্ছে গিয়ে এটা দেওয়া তাই না জারণ বিভবের মান তো অ্যানোডের জারণ হয় ধরো এ আমি যেটা নর্মালি করি যে অ্যানোডের যে জারণ জিঙ্ক জিঙ্ক 2+ প্লাস হচ্ছে গিয়ে এ কপার 2+ থেকে কপার অর্থাৎ ক্যাথোডের বিজারণ সেটা দিয়ে আমি করি তাহলে জিঙ্ক জিঙ্ক 2+ এর জারণ মানটা কত হবে বলো তো আমার এখানে বিজারণ মান দেওয়া ছিল 2+ থেকে 2+ থেকে হচ্ছে গিয়ে আমার এটা কত দেওয়া ছিল বলো তো 2+ থেকে আমার হচ্ছে এটা সলিডে হয়েছে মানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ধাতুতে কনভার্ট হয়েছে বাট আমি কি সেটা লিখছি আমি তার উল্টাটা লিখছি না দেখো তো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে জারণ মানটা হয়েছে আর এই ইকুয়েশনটা তুমি হচ্ছে অনেকভাবে লিখতে পারো আমি অলওয়েজ এইভাবে প্রেফার করি যে যার মধ্যে যেটা হয় আমি সেটা দিয়েও করবো অ্যানোডে জারণ হয় আমি জারণেরটা লিখছি ক্যাথোডে বিজারণ হয় আমি ক্যাথোডে বিজারণটা লিখছি এভাবে হিসাব করি মাঝখানে চিহ্ন প্লাস বিন্দাস ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথা 0.35 ভোল্ট এটা আমার মাইনাস দেওয়া ছিল এটা মাইনাস দেওয়া ছিল মানে আমি এখানে প্লাস লিখবো কেন কারণ আমি ওই কোশ্চেনের সাথে গাউরামি করছি আমার এটা ছিল 2+ থেকে 2+ থেকে আমার হচ্ছে কি এটা ধাতুতে কনভার্ট হয়েছে অর্থাৎ আমার এখানে বিজারণ হয়েছে তার মানে আমার এখানে যে মানটা দেওয়া আছে সেটা বিজারণ মান দেওয়া আছে বাট আমি এখানে বিজারণ লিখছি লিখি না আমি লিখছি জারণটা তার মানে আমার জারণ বিভবের মান বসাইতে হবে তার মানে ওর এখানে মাইনাসটা ধরে লাথি মেরে ফেলে দিতে হবে অর্থাৎ সেটা হয়ে যাবে প্লাস 0.35 ভোল্ট আমি যদি এখানে প্লাস লিখি এবার দেখো কপার 2+ থেকে আমার কপার ধাতুতে কনভার্ট হয়েছে তার মানে এটা হচ্ছে আমার কি বলো তো বিজারণ বিভবের মান সো যেহেতু এটা আমার বিজারণ বিভবের মান তাহলে আমার এখানেও তো বিজারণ বিভবের মানই দেওয়া ছিল 2+ থেকে কপার হয়েছে তার মানে এই মানটা সেটা কি বিজারণ বিভবের মানই ছিল তার মানে এটা যেভাবে ছিল আমি সেভাবে বসাই দিব 0.12 তাহলে যোগ করে দেখবো যে 5 2 7 3 আর 1 হচ্ছে গিয়ে 4 0.47 ভোল্ট এই যে এটা হচ্ছে +0.47 ভোল্ট আমাদের এটা প্লাসই আসছে আর ই সেল যদি প্লাস আসে অর্থাৎ গ্রেটার দেন 0 আসে অথবা যেভাবেই বলো না কেন যে ই সেল পজিটিভ এটার মানে হলো যে বিক্রিয়াটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে হবে ঠিক আছে ওদের মধ্যে কোনো কাহিনী করা লাগবে না ওদেরকে খালি একসাথ করে দাও বাকি কাজ ওরা করে নিবে অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে এবার দেখো যদি জিঙ্ক ও সিলভার তড়িদ্বারের জারণ বিভব যথাক্রমে প্লাস এত ভোল্ট হয় এবং মাইনাস এত ভোল্ট হয় তবে জিঙ্ক 2+ এবং সিলভার কোষের ইএমএফ কোনটা হবে তাহলে চলো ইএমএফটা বাইর করি সো ইএমএফ মানে হচ্ছে কোষ বিভব যেটা আমরা আগে বের করছি সেটাই আমরা আবার করব তো এইখানে দেখো যে আমার
জিঙ্কের যে জারণটা ছিল সেটা হচ্ছে যে জিঙ্ক 2 প্লাস হইছে আর হচ্ছে দুইটা ইলেকট্রন আর এখানে যেটা হয় যে সিলভার যেটা ছিল প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে তারপর হচ্ছে সিলভার হয় কিন্তু ওস্তাদ আমার তো দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন হিসাবটা হবে না আমার ইলেকট্রন সঙ্গে মিলাইতে হবে তো আমরা এখানে কি করতে হবে দুইটা ইলেকট্রন মিলাইতে হবে তাহলে এই যে দেখো দুইটা দুইটা মিলে গেছে কারণ আমরা কি জানি বলো তো জারণে বিজারক যখন ইলেকট্রনগুলো ছাড়ে অর্থাৎ জারণ হয় যে কয়টা ইলেকট্রন ছাড়া হয় সেই কয়টা ইলেকট্রনই আবার জারক কি করে রিসিভ করে অর্থাৎ বিজারণ ওটা করতে হয় অর্থাৎ আমার ইলেকট্রন সংখ্যাটা কি হয় বলো তো জারণ বিজারণ যুগপৎ পথে এটা আমরা পড়ছি না মানে একসাথে হয় এটা আমরা পড়ছি না ওরকম আর কি সেই জন্য এখানে দেখো টু ইলেকট্রন হবে তার মানে আমি বলতে পারতেছি আমার এখানে ইয়ের মানটা অ্যাকচুয়ালি টু হইতো যদি আমরা কোনো অঙ্কটঙ্ক করতাম তখন আর কি সো এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ইএমএফটা বের করতেছি আচ্ছা জারণ মান লাগবে এখানে জিঙ্ক থেকে আমার জিঙ্ক টু প্লাস হইছে প্লাস ই কপার টু প্লাস থেকে আমার হচ্ছে কি এটা কপার হইছে তাই তো তাহলে আমি জিঙ্ক থেকে দেখতে পাচ্ছি জিঙ্ক টু প্লাস কপার টু প্লাস থেকে দেখতে পাচ্ছি এটা আমি কপার তাহলে আমি এখানে কি লিখতে পারি যে ই সেল ইজ ইকুয়াল টু আমার ই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এর মান কি দেওয়া ছিল রে বাপ জিঙ্ক থেকে জিঙ্ক টু এর মান ছিল 0.76 ভোল্ট আর এখানে এটা কিন্তু সূত্রের প্লাস হ্যাঁ এগুলো তো হচ্ছে গিয়ে নিচে আছে সো এটা অ্যানোডের জারণ মানে অনেক ঢং করে সূত্রটা লেখা যায় তোমরা জানো অলরেডি বাট আমি হচ্ছে এত ঢং করতেছি না তোমরা এইভাবে বোঝা যাচ্ছে এই আর কি তো প্লাস প্লাস আমার এটা কি ক্যাথোডের মান দেওয়া ছিল সিলভার থেকে সিলভারের মানটা সিলভার থেকে সিলভারের মান কই 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 হ্যাঁ তো সেটা দেওয়া ছিল কত বলো তো হয় তবে জিং তাহলে সেটা ছিল আমার তাহলে এটা দেখো মাইনাস হয়ে যাবে না মাইনাস মাইনাস 0.80 ভোল্ট তো আলটিমেটলি আমার প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস হবে তো আমি আগে থেকেই তো একটা মাইনাস দিতে পারি তাই না আগে থেকে একটা মাইনাস দিয়ে দিই কারণ আগে থেকে মাইনাস দিয়ে বলতে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এই জন্য আমি একবারে মাইনাসটা দিয়ে দিলাম তাহলে 0.76 ভোল্ট থেকে এটা গেলে মাইনাস 0.04 এইটা আসে আর কি আমাদের খ নাম্বারটা আনসার হওয়ার কথা তোমরা মিলিয়ে নিবা তারপরে দেখো একটা তামার পাত্রে ম্যাগনেশিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি তো এটা নর্মালি জিঙ্ক আর কপার দিয়ে একটু বেশি আসে এখানে কেন ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছে আমি বুঝলাম না তো চলো দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি শুধু মাথায় রাখবা যেই পাত্রে রাখবো ওই ব্যাটা অ্যানোড শেষ ওর মধ্যে জারণ হবে ঠিক আছে যেই পাত্রে রাখবো ওই ব্যাটা অ্যানোড দ্যাটস ইট তো আমরা তামার পাত্রে রাখতেছি তাহলে এখানে কি হবে তামাটাই হচ্ছে কি আমার জারণ হবে তাহলে ধরো আমি এখানে তামার পাত্রে মানে কপারের পাত্রে রাখবো তাহলে কপারের মধ্যে কি হবে বলো তো কপারের মধ্যে জারণ হবে তাহলে চলো আমি ই সেলটা বের করি তাহলে ফার্স্টে আমরা কি লিখবো বলো তো জারণেরটা লিখি না তাহলে আমরা জারণ কাকারটা বলছি কপারেরটাকে বলছি যে জারণ হবে তাহলে কপার থেকে কপার টু প্লাস এসে জারণ হয়েছে অর্থাৎ কপার দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তারপরে কপার টু প্লাস এসে তারপরে জারে রাখবো ঠিক আছে যেই ছাগলটাকে রাখবো ও হচ্ছে কি আমার কি হবে বলো তো এই যে ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে ম্যাগনেশিয়াম হয়েছে অর্থাৎ আমার ও হচ্ছে গিয়ে বিজারণ মানে ওর হবে গিয়ে বিজারণ তো তুমি একটা কথা মনে রাখবা যে আমি যেই পাত্রটাতে রাখবো সেটা হবে আমার অ্যানোড আর অ্যানোডে কি হয় অ্যানোডে জারণ হয় তো অ্যানোডে জারণ হয় দেখেই যে এটাকে আমি তামার পাত্র বা কপারকে আমি কি ধরছি আমি তামার পাত্রকে ধরছি বা কপারকে ধরছি হচ্ছে গিয়ে অ্যানোড আর অ্যানোডে দেখো আমি জারণ ঘটাইছি এই যে কপার থেকে কপার টু প্লাস হয়েছে আর একটা যদি অ্যানোড হয়ে যায় বাকিটা অটোমেটিক ক্যাথোড হবে অ্যানোডে যদি জারণ হয় ক্যাথোডে অবশ্যই তোমার বিজারণ হবে তো আমি এখানে এটাই বসাইছি তো এবার দেখো কপার থেকে কপার টু প্লাস যদি হইতে হয় মানে হয়ে তো গেছে হইতে হয় কি তো আমার এখানে মানটা কি দেওয়া আছে বলতো 0.34 ভোল্ট ভাই এখানে একটা বিজারণ বিভবের মান দেওয়া আছে আমি কি লিখছি বলতো জারণ তাহলে আমার জারণ বিভবের মান বসাইতে হবে তাহলে আমি ঠিক এই ভ্যালুটাই লিখবো কিন্তু 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 আগে একটা মাইনাস দিয়ে দিব কেন কারণ কারণ এখানে যেটা প্লাস দিয়ে লেখা সেটা হচ্ছে বিজারণ বিভবের মান আর আমি যেটা লিখছি সেটা হচ্ছে জারণ বিভবের মান এবার দেখো আমি এখানে প্লাস লিখলাম তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে ম্যাগনেশিয়াম হইলো আমার মাইনাস এত দেওয়া আছে সো এটা এভাবেই থাকবে প্লাসে মাইনাসে এটা আলটিমেটলি 2-3 ভোল্ট হয় ওকে সো এই প্লাসে মাইনাস আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে 0.34 ভোল্ট মাইনাস 2-3 ভোল্ট তাহলে এটা আসবে আমার মাইনাস 4-3-7-3-2-5 এরকম তাই তো কোনো কিছু আসে এরকম আচ্ছা যেটাই আসুক না কেন 3-4 আর হচ্ছে 37-47-57 হ্যাঁ ঠিক আছে সো আমার ই সেলটা আমি কী বলছিলাম বলতো ই সেলটা যদি পজিটিভ হয় আমি কিতা বলেছি তোমাদেরকে যে ই সেল যদি আমার গ্রেটার দেন জিরো হয় তাহলে বিক্রিয়াটা কি হবে স্বতঃস্ফূর্ত হবে অর্থাৎ ওটা বিক্রিয়া করে ফেলবে কিন্তু আমার এখানে কি ই সেল গ্রেটার দেন জিরো আসছে আমার ই সেল গ্রেটার দেন জিরো আসে নাই আমার ই সেল লেস দেন কি বলতো জিরো অর্থাৎ নেগেটিভ আসছে আমার ই সেলটা নেগেটিভ আসছে নেগেটিভ আসা মানে হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে না ঘটে তার মানে হলো আমি দ্রবণে
রাখতে পারবো? তামার পাত্রে বা কপার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট জমাটা রাখতে পারবো? ভাই বুঝি নাই, কেন বুঝো নাই? তাহলে তুমি প্রিঅ্যাডমিশন কোর্স কেন করতে আসছো? দেখো এই যে পাত্রটা রাখছো, এটা হচ্ছে আমার কি বলতো কপারের পাত্র না তো, এই যে এই পাত্রটা তোমার কপারের পাত্র, তো তুমি যদি এটার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখো, তো রাখার পরে বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায় তাহলে কপারের কি হবে বলছি, জারণ হবে। কপারের জারণ হবে মানে কি, ও ইলেকট্রন ছাড়তে থাকবে, ছাড়তে ছাড়তে কপার টু প্লাস হয়ে খালি দ্রবণে যাবে, কপার ছাড়তে ইলেকট্রন ছাড়তে ছাড়তে কপার টু প্লাস হয়ে দ্রবণে যাবে, এরকম দিতে দিকে দেখা যাবে যে নিজের অস্তিত্বই নেই। অর্থাৎ এই পাত্রটা কি হয়ে যাবে বলতো, পাত্রটা ক্ষয় হয়ে যাবে। তো পাত্রটা ক্ষয় হয়ে যাবে মানে কি, আমি এই দ্রবণটা এই পাত্রে রাখতে পারবো না। এটা যদি আমার পজিটিভ হইতো তাহলে এই ঘটনাটা ঘটতো, মানে বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটতো। কারণ স্বতঃস্ফূর্তভাবে ঘটা মানে কি, তুমি পাত্রের মধ্যে দ্রবণ রাখছো, ওরা নিজে নিজে বিক্রিয়া করে ফেলবে, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে ফেলবে। কিন্তু আমার যেহেতু ইনারটা নেগেটিভ আসছে, তার মানে আমার বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না কথাটার মানে হচ্ছে, আমি যদি এখানে ম্যাগনেসিয়াম সালফেটকে রাখি, সেটা আমার কপারের পাত্রের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে না। আর বিক্রিয়া না করলে এই ম্যাগনেসিয়াম সালফেটটা এখানে ঠিকঠাকভাবে রাখা যাবে, দ্যাটস ইট। আর এই হচ্ছে এই জন্য আমি বলছি যে রাখা যাবে। কিন্তু যদি এটা আমার হচ্ছে গিয়ে রাখা না যাইতো, মানে কখন রাখা যাইতো না, যখন ই নটটা আমার ই সেলটা বা ইএমএফটা আমার যদি ইএমএফ ভ্যালুটা যদি আমার পজিটিভ আসতো, তখন আমি বুঝতাম বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর স্বতঃস্ফূর্ত মানে হবে মানে কি, এখানে তুমি কপার দিছো, কপার খুশি হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম সালফেটকে পায়া, তখন সে কী করবে, বেশি ভাব দেখাইতে যাবে, জারণ মান মানে জারণ হবে, সে হচ্ছে ইলেকট্রন ছাড়া ছাড়া দ্রবণ যাবে, তো আলটিমেটলি এই পাত্রটা ক্ষয় হয়ে যাবে। তো পাত্র ক্ষয় হয়ে গেলে আমার দ্রবণ কি থাকবে বলো, দ্রবণ সংরক্ষিত থাকবে না। এই জন্য আমার আসলে পাত্রে তখন রাখা যাইতো না। কিন্তু আমাদের যেহেতু স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হচ্ছে না, সেহেতু আমরা বলতে পারবো দ্রবণটা আসলে রাখা যাবে। তারপরে দেখো যে কি ইয়াটা দেওয়া আছে, হ্যাঁ রে এটার অবস্থা এরকম, জ্ঞান H2O2কে ম্যাঙ্গানের দ্বারা জারণ করে কোষবিভাগ বেসেল হিসাব করো, তো ই সেলই বাই করতে হবে, এটা সুব সম্ভবত নন স্টিক ইকুয়েশন দিয়ে প্রশ্ন পড়ি নাই এখনো পুরোটা। তারপরে দেখো এইচ প্লাস দিয়ে দেওয়া আছে ই সেল, আচ্ছা অপশন দেওয়া আছে এখানে আমাকে কয়েকটা, তো আমার এটাও আমাকে বলে দিছে যে এটা হচ্ছে আমার 1 পয়েন্ট, ও আচ্ছা না 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 না, এটা হচ্ছে আমার কি হয়েছে এইচ প্লাসটা এতে বিজারণ হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে মেমেন 2 প্লাস, ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে ম্যাঙ্গানিজের জারণ হয়েছে আর হাইড্রোজেনের বিজারণ হয়েছে। তো ধরো আমরা জারণটা লিখি যে আমার ম্যাঙ্গানিজ কী লিখছে বলো তো, MN থেকে ধরো MN 2 প্লাস হয়েছে, হ্যাঁ তারপর হচ্ছে আমি দেখলাম এখানে আমার H প্লাস থেকে আমার হচ্ছে এখানে হাইড্রোজেন হয়েছে, তাহলে এটার বিভবটা কত ছিল, এটার বিভবটা ছিল হচ্ছে কি 0.68 ভোল্ট, এই যে দেখো বাসায় লেখা আছে 6.4। আর এই বিক্রিয়াতে যেটা হয়েছে এই যে এটা আমি তো খুঁজে নিছি আমার পাখিকে, তো এটা হচ্ছে আমার 1.51 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 1.51 আর এই ছাতার মাথা 51 ভোল্ট, তাহলে এই দুটাকে যদি তুমি যোগ করো তাহলে এটা কত আসবে বলো তো, এটা আসবে 1.57, বাট এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া নাই কেন, আচ্ছা 6.8 ভোল্ট হবে, ঠিক আছে। তো আমি যদি একটু যোগ করি 1.51 ইন্টু, জীবনে এত বিয়োগ হয়েছে এখন যোগই পারি না আসলে, 6.8, তাহলে 2 পয়েন্ট, এই যে প্লাস 2.19 ভোল্ট, সো এটা হচ্ছে কি আমার কি বলতো ই সেলের মানটা আসছে। তো এটার কি আনসার দেওয়া ছিল আমাদের, আনসার বলতেছে ভি কেন, সো আনসার তাহলে ভুল দেওয়া আছে, আনসার হবে আমাদের এইটা। ওকে এইবার দেখো আমাদের, কারণ 5 ওয়ান তো একজনের মান দেওয়াই আছে, সো এটা তো কোনোভাবে হওয়া সম্ভব না সরাসরি, তাই না, কারণ আর ওইটা এই মান যদি আমার আসতে হয় আর একজনটা আমার জিরো হয়ে যেতে হবে, তো জিরো হওয়া তো পসিবল না। তুমি যোগ বিয়োগ করে কিছু একটা আসো সেটা মেনে নেওয়া যায়, হয় এইটা আসো নাহলে এইটা আসো, ওইটা মেনে নেওয়া যায় ভাই, কিন্তু ইয়া তো করা যায় না। সো ঠিক আছে এটা আমরা দেখলাম। তারপরে দেখো নিচের কোনটা গ্যালভানিক সেল জিঙ্ক জিঙ্ক 2 প্লাস, এটা জানান, হ্যাঁ কোষ বিক্রিয়া ঠিক আছে, এর বিভব বাড়ায়, তো এটা হচ্ছে কপার 2 প্লাসটা হচ্ছে কি আমার বিভব বাড়াবে। কেন বিভব বাড়াবে দেখো, ধরো আমার এদিকে আমরা তো ই সেল বের করতেছি না এদিকে, তো কপার 2 প্লাসটা কি বিক্রিয়া কাম আসো, ধরো বিজারকটা আমার উপরে থাকে, হ্যাঁ কপার 2 প্লাস আর হচ্ছে কি আমার জিঙ্ক 2 প্লাস, এরকম আর কি থাকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাসে না উৎপাদ থাকে, তাহলে উৎপাদ হচ্ছে কি আমার উপরে থাকবে আর কপার 2 প্লাস হচ্ছে গিয়ে নিচে থাকবে। আচ্ছা নাম সিকুয়েশনের থেকে আর কি এটা আসছে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, আচ্ছা এটা আমি লন দিয়ে বুঝাই তোমাকে ডাইরেক্ট, এত লগ টক লিখতে পারবো না এখন, এন এফ।
তো আমার যদি এইটার নিচের ঘনমাত্রাটা বাড়ে তাহলে আমার ই সেলটা কি হবে বাড়বে তাহলে ওটাই বলছে যে যদি আমার গ্যালভানিক কোষের আচ্ছা কোষের বিভব কোনটা বাড়ায় তাহলে হচ্ছে কি এইটা যদি বাড়ে ঘনমাত্রায় তাহলে আমার এটা হচ্ছে কি বলতো বাড়বে সো এটা কি বলা হইছে এখানে এই তারপরে দেখো বিক্রিয়াটা ভুল লিখতে পারি কিন্তু ওই কথাটা সেমই যে কপার টু ব্যাস ভুল লিখতে পারি বলতে কি উল্টা হইতে পারে ওরকম বাট আমার মনে হয় না সো আমারটা ঠিকই আছে সো তুমি এটা ইয়া করতে পারো এবার দেখো যে এখানে কি হয় আর তুমি চেক করবা কিভাবে আমি তোমাকে বলে দিই যদি আমার মধ্যে এরকম ডাউট ক্রিয়েট হয় তাহলে তুমি দেখবা যে লনের পাশে একটা মান বাড়াইলে ধরো যে তুমি লনের একটা ভ্যালু লিখলা যে তাহলে এখানে নিচের যদি ভ্যালুটা যদি বাড়াও তাহলে অ্যাকচুয়ালি এই পাশে ভ্যালুটার কি অবস্থা হয় আর একটা কথা আছে এখানে কিন্তু ই সেল থেকে আমরা ই নট সেল থেকে আমরা কিন্তু বাদ দিচ্ছি সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ভ্যালুটা যত কম আসবে এই ভ্যালুটা যত কম আসবে তত আমার জন্য ভালো ঠিক আছে সো এই ভ্যালুটা যদি এই এই লনের এই ভ্যালুটা যদি আমার কম আসতে হয় তাহলে কি আমার এখানে নিচে কম আসা ভালো না কি উপরে কম আসা ভালো এটা যদি বুঝো তাহলে এটার হচ্ছে গিয়া আনসারটা তুমি বুঝবা ঠিক আছে আমি তোমাকে সুন্দর মতো প্যাচে ফালায় এরপরে গবেষণাটা জায়গা তৈরি করে দিলাম এবার তুমি গবেষণা করো কই যেন ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম টু প্লাস আর ম্যাগনেশিয়াম থেকে হচ্ছে সিলভার তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মান কত তো আমার এখানে এই যে নাম সিকুয়েশন আমরা পেয়ে গেছি ফাইনালি দেখো এখানে ম্যাগনেশিয়াম থেকে আমাদের ম্যাগনেশিয়াম টু প্লাস হয়েছে তারপরে আমরা দেখলাম যে আচ্ছা ম্যাগনেশিয়াম প্লাস থেকে আবার ম্যাগনেশিয়াম সিলভার হবে রে ভাই এখান থেকে সিলভার প্লাস থেকে আবার সিলভার হয়েছে তো এখানে কাহিনী যেটা হবে যে আমাদেরকে বলছে যে কষ্ট করে ই সেলটা বের করো ই নট সেল আমরা বের করব মাইনাস আর টি তাপমাত্রাটা আপনারা কিছু দিছে কিচ্ছু দেয় নাই তার মানে আর এর মানও বসা নিতে হবে তাপমাত্রা আচ্ছা দিছে 298 কেলভিন তাহলে এটা হচ্ছে আমার এন এফ আমরা লগ দিয়েই করি কি বলো 2.303 আর এটা হচ্ছে গিয়ে কি ম্যাগনেশিয়াম টু প্লাস সিলভার প্লাস হোল স্কোয়ার ভাই হোল স্কোয়ার কেন হইল কারণ ভাই সিলভার আমার হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার সিলভার গঠন করছে তাহলে আমি যদি এখানে দুই দিয়ে করে দিই দুই হবে আর কি কেন দুই হবে যে ভাইয়া কারণ ম্যাগনেশিয়াম টু প্লাস কীটা হয়েছে আমার ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস হয়েছে তো এই যে দুইটা ইলেকট্রন মিলানোর জন্য সমতাকরণ করার জন্য আমাকে আমার দুই দিয়ে গুণ দিতে হয় স্যার আমরা তো জানি যখনই দুই পাইসি মানে হচ্ছে উপরে সুন্দর মতো কি করে দিতে হবে স্কোয়ার করে দিতে হবে এখন কথা হইলো এই যে সিলভার তারপরে এই যে ম্যাগনেশিয়াম এগুলোকে কেন এগুলো এখানে লিখি নেই বা এগুলো লেখা যায় কিন্তু এগুলো সলিড তো সলিডের ঘনমাত্রা আলটিমেটলি ওয়ান হয় এই জন্য ওদেরকে লিখেও কোনো লাভ নাই কাইটা দিতে হইতো এই জন্য শুধুমাত্র যেগুলো অ্যাকুয়াস ওগুলোই আমরা লিখছি ওকে এটা তোমরা জানো যেহেতু তোমরা প্রি অ্যাডমিশন কোর্স করতে আসছো সো এই থিওরিটিক্যাল বিষয়গুলো তোমাদের খুব ভালো মতো জানা আছে তো সুন্দর মতো তুমি এখানে ইনর্সেলের মান বসাবা কীভাবে বসাবা দেখো এই যে ম্যাগনেশিয়াম জারণ বিভব কী ছিল ম্যাগনেশিয়ামেরটা বসাবা এই যে ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম টু প্লাস প্লাস ইজ ইকুয়াল টু সিলভার প্লাস থেকে আমার সিলভার হয়েছে হ্যাঁ এটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও মাইনাস দাও এখানে আর এর জায়গায় 8.314 বসাবা টি এর জায়গায় 298 বসাবা এন এর জায়গায় টু বসাবা কারণ ওই যে দুইটা ইলেকট্রনের কাবজাব এফ এর জায়গায় 96,500 বসাবা ঠিক আছে লগ আমি তোমাকে ধরাই দিই তুমি এটা নিজে হিসাব করবো ম্যাগনেশিয়াম টু প্লাসের ইয়া ঘনমাত্রা কত ছিল 0.13 তাহলে এখানে সিম্পলি লিখবে 0.13 আর এটা কত ছিল বলো তো 0.0 কত ছিল এটা ছিল 0.2 প্লাস বলতে কি এটা হ্যাঁ 10^-4 তাহলে 10^-4 হোল স্কোয়ার ওকে সো এটা দেওয়ার পরে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি এই যে 2.96 ভোল্ট তুমি হিসাব করবে আচ্ছা এখানে একটু ভ্যালু বসানোর বিষয় আছে এটার ভ্যালু কত ম্যাগনেশিয়াম টু প্লাসের ভ্যালু সিলভার থেকে সিলভারের ভ্যালু দেওয়া আছে প্লাস তো এটা এখানে একদম হুবহু এইভাবে বসে যাবে 80 আর এটা ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে এটা উল্টা হয়ে যাবে কেন উল্টা হবে কারণ টু প্লাস থেকে ম্যাগনেশিয়াম হয়েছে অর্থাৎ বিজারণ বিভব দিছে কিন্তু আমাদের লাগবে জারণ বিভব কারণ ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম তার মানে আমি এখানে কি করবো দেখো তো আগে যে মাইনাসটা আছে না তার আগে আবার একটা মাইনাস দিয়ে দিব উল্টা করতেছি তাহলে আগে তো এমনিতে একটা মাইনাস আসেই
আর আমি জারণ বিভব বানানোর জন্য আরেকটা মাইনাস দিচ্ছি উল্টা করার জন্য, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 2.37 ভোল্ট। তাহলে আমি যদি 2.37 ভোল্ট করি, 2.37 প্লাস 0.80 এটা আমার আসতেছে 3.17, তার মানে বলা যায় যে এখানে 96 যেটা আসতেছে যে আমি আগে বলি 3.17 মাইনাস 2.96, তার মানে আমার এই ভ্যালুটা আসবে 0.21, বুঝছো? এই যে লগের এই বিশাল যে অংশটা এটা আসবে 0.21, তাহলে 3.17 থেকে আমি যদি 0.21 বাদ দেই তাহলে আমার যে কাঙ্ক্ষিত আনসার সেটা হচ্ছে গিয়ে ডোন্ট সেভ দিয়ে আমি হচ্ছে কী করবো এখানে একটা টিক মারবো, কারণ এটা আমার আনসার, ঠিক আছে? সো এটা হচ্ছে তুমি মিলাই নিবা যে হয় কি না, নাকি আনসারটা ভুল দেওয়া আছে সেটা চেক করে নিতে পারো, বাট আমার মনে হয় না ভুল দেওয়া আছে। দেখো কোনটি জ্বালানি নয়, অক্সিজেন জ্বালানি নয়, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে গিয়ে কি করে বলো তো, অক্সিজেন হচ্ছে গিয়ে অন্যকে জ্বালায়, তো হাইড্রোজেন হচ্ছে গিয়ে ছেলে, অক্সিজেন হচ্ছে গিয়ে মেয়ে। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু কাউরে জ্বালায় না, আর অক্সিজেন হচ্ছে নিজে জ্বলে না কিন্তু মানুষের জ্বালায়। সো এই হচ্ছে কথা, এই জন্য দহন বিক্রিয়া দেখো না আমাদের হচ্ছে গিয়ে অক্সিজেন লাগে আর কি। সো অক্সিজেন হচ্ছে গিয়ে অন্যকে জ্বালায়, তুমি দেখবে যে মিথেন পুরোহিত আমরা মানে যাই দেখবা পুরাপুরি সব দেখবে যে অক্সিজেন আসে ওই জায়গায়, ঠিক আছে? সেই জন্য একটা কথাই বলা হয় যে হাইড্রোজেন হচ্ছে গিয়ে ছেলে আর অক্সিজেন হচ্ছে গিয়ে মেয়ে। কোনটি রিচার্জেবল কোষ নয়, লিথিয়াম ব্যাটারি নয়, তবে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু রিচার্জেবল, হ্যাঁ এটা মাথায় রেখো। লেড অ্যাসিড ব্যাটারি কখন রিচার্জ করা প্রয়োজন, ব্যাটারি ইএমএফ 1. আচ্ছা কি 1.17 বলতে নেমে গেলে, সো কি বুঝছো বলো এই চ্যাপ্টারে আমার আসলে কি পড়তে হবে? তার আগে আমি তোমাকে একটু থ্যাংক ইউ দিয়ে নিই। হ্যাঁ সো এই চ্যাপ্টার থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে ফ্যারাডের প্রথম সূত্র পড়তে হবে, তাই তো? সবার আগে ফ্যারাডের প্রথম সূত্র পড়তে হবে, আর তারও আগে তড়িৎ বিশ্লেষক সম্পর্কে জানতে হবে, তড়িৎ বিশ্লেষণটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণটা ভালো মতো পড়তে হবে যে কারে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, ফ্যারাডের প্রথম সূত্রটা আমার ভালো মতো পড়তে হবে ভার্সিটি প্রিপারেশনের জন্য। তারপরে হচ্ছে গিয়ে কি কি বলতো নার্স ইকুয়েশন পড়তে হবে, ঠিক আছে? নার্স ইকুয়েশনটা পড়তে হবে, নার্স সমীকরণটা পড়তে হবে, আর আমরা আরেকটা দেখছি যে এটাকে কি বলে ওই যে ইএমএফ বের করা জানতে হবে আমাদেরকে, হ্যাঁ কোষ বিভব বের করা জানতে হবে, কোষ বিভব বের করাটা জানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আর কি করতে হবে, তড়িৎ রাসায়নিক সারি মুখস্থ করতে হবে, ধাতুর সক্রিয়তা সিরিজ মুখস্থ করতে হবে, ধাতুর সক্রিয়তা সিরিজ, ওকে ধাতুর সক্রিয়তা সিরিজ ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, এগুলো করবো। আর কি কি আছে বলো তো, সেগুলোই মোটামুটি পারলে তোমার এই চ্যাপ্টার ম্যাক্সিমাম জিনিস পারবে। আচ্ছা চার্জিংয়ের বিষয়টা কোনগুলো চার্জেবল কোন, ওগুলো থেকে একটু রিডিং মারা দিবে আর কি, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে ঠিক আছে যে কোনটা থেকে আমার তড়িৎ রাসায়নিক শক্তি থেকে আমি রাসায়নিক শক্তি থেকে আমি তড়িৎ শক্তি পাচ্ছি, কোন কোষ থেকে আমি তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাচ্ছি, কোনটা রিচার্জেবল কোনটা নন রিচার্জেবল, কোনটাতে ক্যাথোডে কোন কোন ব্যাটারিতে ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহৃত হচ্ছে, অ্যানোড হিসেবে কোনটা ব্যবহৃত হচ্ছে, যদি এগুলো জানো তাহলে আল্লাহর রহমতে তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশন একদম 101% কমপ্লিট, ঠিক আছে? 100% 101%। সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।